দাদি বলো। বাবা জানলে তুমি আমি একসাথে এক রুমের মধ্যে বাবা ঝামেলা করে ফেলবো। শুনবে না, আমার নাম দিতে আমি বলবো যে আমি তোমার ফ্রেন্ড, ইউনিভার্সিটি থেকে আসছি, কোনো একটা পেপার দিতে আসছি। পেপার কোথায়? পেপার খোঁজো। সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এখন যদি অপু চলে আসে, সাথে বাবাও যদি চলে আসে, আমি কি করবো? কারণ বাসা যে কাজ করছে সে কয়েকদিন যাবত অনেক অসুস্থ। কিছু না, কিছু খাবো। তোমার কিন্তু অনেক সাহস। আমার সাহস সম্পর্কে না তুমি কল্পনা করেও পারবো না, মানে তোমার কল্পনার বাইরে আমার সাহস, বুঝছো? অনেক বেশি সাহস, এত বেশি সাহস। ভীতু কোথাকার, আখি আসছে, আমি দরজাটা খুলে আসি, বসো। খুদাই ভয় পায়। শোনো, তুমি তো খুলো। আরে এখন কেন তোমার বাবা মেরে দিবে? তাড়াতাড়ি। আরে খুলতে বলছি। শোনো, তুমি বলবা তুমি হচ্ছে হাউস ক্লিনিং সেন্টার থেকে আসছো, বুঝছো? তারাও বুঝলাম না।